আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেল টেক্স কোর্স এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার আজকের টপিকস হচ্ছে নেটওয়ার্ক টপোলজি নিয়ে কথা বলব। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটিতে ক্লিক করে আপডেটেড থাকবেন। নেটওয়ার্ক টপোলজি সাধারণত হচ্ছে যে নিয়মকানুন বা রুল গোনা মেনে একটা নেটওয়ার্কের সাথে কম্পিউটারগুলো বা বিভিন্ন কম্পোনেন্টগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। সো সংজ্ঞা আকারে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে পদ্ধতি বা নিয়ম মেনে নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারকে একসঙ্গে সংযুক্ত করা হয় তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। বিকল্পভাবে আমরা বলতে পারি, নেটওয়ার্ক টপোলজি বলতে বলা যায় যে পদ্ধতি অবলম্বন করে নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারে ডাটা আদান প্রদান করা হয়। নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ: বাস টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। দর্শক, এবার আসুন আমরা জেনে নিই বিভিন্ন টপোলজিগুলোর সংজ্ঞা এবং এর চিত্রাকারে দেখতে গেলে কেমন দেখা যায়। প্রথমে আসি বাস টপোলজিতে। বাস টপোলজি বলতে সেই টপোলজি বোঝায় যে টপোলজিতে একটি সিঙ্গেল কেবল এর সাথে নোড বা কম্পিউটার সংযুক্ত থাকে। যে কেবলের সাথে নোডগুলো সংযুক্ত থাকে তাকে ব্যাকবোন বলা হচ্ছে। তবে সমস্যা হলো, যদি ব্যাকবোন কোনো কারণে ফেল হয় বা সংযোগ হারায় তাহলে পুরো নেটওয়ার্ক বিকল হয়ে যাবে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কম্পিউটার আছে, এখানে নিচে একটি প্রিন্টারও দেখতে পাচ্ছি আমরা। কোনো কারণে যদি এই কেবল কোথাও কাটা পড়ে তাহলে কিন্তু আমাদের পুরো নেটওয়ার্কটি বিকল হয়ে যাবে। এবার আসুন স্টার টপোলজিতে। স্টার টপোলজি হচ্ছে অনেকগুলো নোড বা কম্পিউটার প্রত্যেকে একটি কেন্দ্রীয় সংযোগ স্থল বা সুইচ বা হাবের সাথে সংযুক্ত থাকে। এই টপোলজির সুবিধা হলো, যদি কোনো কেবল সংযোগ হারায় তাহলে পুরো নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়বে না। আর অসুবিধা হলো, এতে বাস টপোলজি থেকে অনেক বেশি তার লাগে, অর্থাৎ এর খরচটা একটু বেশি। এখানে ছবিতে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন মাঝখানে একটি রাউটার আছে। রাউটার হচ্ছে সুইচ সদৃশ, মানে সুইচই বলতে পারেন। এটার একটা এক্সট্রা ফিচার হচ্ছে এটাকে কনফিগার করা যায় বা প্রোগ্রামেবল সুইচ বলতে পারেন। এই রাউটার থেকে অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত আছে কেবলের মাধ্যমে, নেটওয়ার্ক কেবলের মাধ্যমে। সো এই নেটওয়ার্কটাকে স্টার টপোলজি বলা হচ্ছে। মেশ টপোলজি, এই টপোলজিতে প্রতিটি নোড বা কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ এই নেটওয়ার্কে যদি 5টি কম্পিউটার থাকে বা 20টি কম্পিউটার থাকে তাহলে ওই 5টি কম্পিউটার বা 20টি কম্পিউটার প্রত্যেকে প্রত্যেকের সাথে যুক্ত থাকবে। পূর্বেকার সময়ে মেশ টপোলজি শুধু মিলিটারি অপারেশনে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে হোম অটোমেশনে এর প্রচলনটা একটু বেশি দেখা যায়। মেশ টপোলজির সুবিধা হচ্ছে এর মাধ্যমে একসঙ্গে অনেক বেশি পরিমাণ তথ্য আদান প্রদান করা যায়। একটি ডিভাইস ফেল হলে বা সংযোগ হারালে অন্য ডিভাইসে কোনো প্রভাব পড়ে না। একটি নতুন ডিভাইস যোগ করলেও নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ে না। অসুবিধা হচ্ছে, এর বাস্তবায়ন খরচ অন্য টপোলজির থেকে বেশি, তৈরি ও রক্ষণাবেক্ষণ খরচ একটু বেশি ও সময় সাপেক্ষ। ছবিটির দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি কম্পিউটার, এখানে 6টি কম্পিউটার আছে, 6টি কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত আছে, প্রত্যেকে প্রত্যেকের সাথে সংযুক্ত আছে। এবার আসুন রিং টপোলজিতে। রিং টপোলজি হচ্ছে এই টপোলজিতে সকল নোড সরাসরি একে অপরের সাথে রিং আকারে যুক্ত থাকে, অর্থাৎ গোলাকার বা চক্রাকারে সংযুক্ত থাকে। রিং টপোলজিতে কোনো তথ্য যখন প্রেরণ করা হয় তখন এটি চক্রাকারে একটি নোড থেকে অপর নোডে পরিক্রমণ করতে থাকে যতক্ষণ পর্যন্ত এটি নির্দিষ্ট নোডে না পৌঁছায়। এজন্য একে অ্যাক্টিভ টপোলজিও বলা হয়। রিং টপোলজির সুবিধা হলো, এটি অন্য কোনো সেট আপের থেকে অনেক হেভি নেটওয়ার্কের যোগাযোগ পরিচালনা করতে পারে। আর এর অসুবিধা হলো, যদি একটি সংযোগ বিচ্ছিন্ন হয় তাহলে পুরো নেটওয়ার্কই বিকল হয়ে পড়ে।
ছবিতে যদি দেখতে চান তাহলে দেখতে পারেন এখানে প্রত্যেকটি কম্পিউটার রিং বা গোলাকারে একে অপরের সাথে সংযুক্ত আছে। ট্রি টপোলজি, এই টপোলজিতে কম্পিউটারগুলি গাছের ন্যায় পরস্পরের সাথে শাখা প্রশাখা আকারে বিন্যস্ত থাকে। কোনো বড় অর্গানাইজেশন বা কর্পোরেট লেভেলে এই ধরনের টপোলজি দেখা যায়। যেমন এই ছবিতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রথমে একটি কম্পিউটার, তারপরে এটির সাথে এটি, এটির সাথে আরও দুইটি কম্পিউটার যুক্ত আছে, এটি ট্রি আকারে সংযুক্ত আছে। একে বলা হচ্ছে ট্রি টপোলজি। হাইব্রিড টপোলজি, হাইব্রিড টপোলজি হচ্ছে বিভিন্ন ধরনের টপোলজির মিশ্রণে গঠিত টপোলজি, অর্থাৎ এতে দুই বা ততোধিক একই বা ভিন্ন টপোলজি থাকতে পারে। এর সুবিধা হলো দুটি ভিন্ন টপোলজিতে থাকা দুটি কম্পিউটার একে অপরের সাথে সহজেই যোগাযোগ করতে পারে। ছবির দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে একটি স্টার টপোলজি, এটি একটি রিং টপোলজি, এটি আরেকটি স্টার টপোলজি। এই রিং টপোলজির একটি কম্পিউটার চাইলেই এই স্টার টপোলজির আরেকটি কম্পিউটারের সাথে সহজেই যোগাযোগ রক্ষা করতে পারবে। এই কম্পিউটার চাইলে সর্বশেষ এই কম্পিউটারের সাথেও যোগাযোগ রক্ষা করতে পারবে। এটি হচ্ছে হাইব্রিড টপোলজির সুবিধা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আবারও বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল বাটনে ক্লিক করে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য নেটওয়ার্ক এবং টেকনোলজি ওয়ার্ল্ড সম্পর্কে আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।